Happy birthday to you. Happy birthday to me. Happy birthday dear Eju. Happy birthday to me. বড় পর্দা হোক কিংবা ছোট পর্দা, এমনকি নেট মাধ্যমেও তার চাহিদা তুঙ্গে। তিনি অদ্রিজা রায়, যেমন সুন্দরী তেমনি অভিনয়ে দক্ষতা। দুইয়ের মিশেরে অদ্রিজার সাফল্য তরি একেবারে তরতরিয়ে ছুটছে। মাত্র 23 বছরেই তিনি ইন্ডাস্ট্রিতে পাকাপাকিভাবে জায়গা করে ফেলেছেন। এবার দুবাইতে গিয়ে 23তম জন্মদিন পালন করলেন অদ্রিজা। 4 দিন আগেই আরব দেশে পাড়ি দিয়েছেন অভিনেত্রী। নীল সাদা টাই, ডাইকো অড সেট আর চোখে সানগ্লাস সেটে পোজ দিয়েছেন তিনি। তারপর থেকে শুরু হয়েছে অদ্রিজার দুবাই ভ্রমণ। কখনো কালো টপ আর সিকুয়েনের প্যান্ট পরে বুর্জ খলিফার সামনে পোজ দিয়েছেন, আবার তারপরই সাদা গাউনে পৌঁছে গিয়েছেন সোজা বুর্জ খলিফার অন্তরে। 124তম তলায় দাঁড়িয়ে ক্যামেরাবন্দি হয়েছেন। মধ্যরাতে কেক কেটে জন্মদিন পালন শুরু করেছিলেন অদ্রিজা। এক টুকরো কেকের উপর রাখা মোমবাতিতে ফুঁ দিয়ে কামড় দিয়েছেন তিনি। কালো পোশাকে মোহময়ী হয়ে উঠেছেন অদ্রিজা। সেখানে উদযাপনের শেষ নয়, দুবাইয়ে আই হুইলের সামনে সমুদ্রের মাঝে নীল শাড়িতে ফটোশ্যুট করেছেন অদ্রিজা। তার দুবাই ভ্রমণের ছবি দেখে চোখ কপালে নেট নাগরিকদের। অদ্রিজার জন্মদিন সেলিব্রেশনে দেখা গেল মেকআপ আর্টিস্ট অর্পিতাকে, কিন্তু প্রেমিক কুশাল আহুজার দেখা মেলেনি। তিনি আপাতত লন্ডনে শুটিংয়ে ব্যস্ত। অভিনেত্রী অদ্রিজা রায়ের সঙ্গে কুশালের প্রেম কারোরই অজানা নয়। তাদের আলাদা হয়ে যেতে দেখে মন ভেঙেছিল অনেকেরই, যদিও বছরের শেষের দিকে ফের বনিবনা করে নেন অদ্রিজা ও কুশাল। গত বছর দীপাবলির রাতে একসঙ্গে সেলিব্রেট করতে দেখা গিয়েছিল তাঁদের ঠিক আগের মতো। হাসি মুখে একে অপরের দিকে তাকিয়ে লেন্সবন্দি হল কুশাল ও অদ্রিজা। ডিসেম্বরে অভিনেতার দিদির বিয়েতেও আমন্ত্রিত ছিলেন অদ্রিজা। বিনোদন জগতের এমনই নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলে জুড়ে থাকুন। ধন্যবাদ।